কবি সুব্রত হালদারের লেখা কবিতা গন্তব্যটা ঠিক কোথায়, পাঠ করে শোনাচ্ছি আমি অপর্ণা। একে একে আলোর শিশুরা গেছে মরে, হয়তো আমরাই মেরে ফেলেছি ঘনিয়ে ওঠা অন্ধকারে, কোন দিকে চলেছি গন্তব্যটা ঠিক কোথায়। সহযাত্রীর দিকে তাকাতে সেও আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। বোমার আঘাতে উড়ে গেছে ঘর, হাত ছুঁয়েছিল যে সেও গেছে ছেড়ে, তবু চলা তো থামেনি, পথ নিয়ে দাঁড় করিয়েছে নতুন কোন বাঁকে নতুন কোন মোড়ে। চারিদিক বড় এলোমেলো, মুখ আর মুখোশের তফাত বোঝা দায়, আরোপিত অন্ধকারে কোন দিকে চলেছি গন্তব্যটা ঠিক কোথায়। বুদবুদের মতো ফুটে উঠে জীবন, মহাকালের স্রোতে আবার মিশে যায়। মাঝে ক্ষণিকের এই ভালো লাগাটুকু, ভালোবাসাটুকু কেউ এসে কেড়ে নিয়ে যায়। তবু চলতে চলতে এই নদী, অরণ্য, পাহাড়, এই ঘাস, এই মাটি, অথবা উদার সুনীল আকাশ, অসীম উদার, কখনো মনে হয় হে বড় আপন, এ শুধু আমার। হয়তো সে ভুল, তবুও সে ভুল বয়ে বয়ে ক্ষয়ে ক্ষয়ে যায় এ জীবন। যদি কোথাও থামা যেত কোনো মেঠো নদীর পাশে, যদি ডুবে যাওয়া যেত প্রিয়তম মানুষের ঠোঁটের স্নিগ্ধ আবেশে, অথবা ভরে থাকত কোল জোড়া সন্তানের হাসি মুখ, তবে বড় ভালো হতো, সেটাই তো সুখ। এ জীবন বড় অনিত্য, জেনেও চলছি তবু চলছি, চলতেই হয়। সহযাত্রী বদলে যায়, সামনের পথ ভাগ হয়ে যায়, এবার কোন দিকে গন্তব্যটা ঠিক কোথায়। ধন্যবাদ।